তোমরা তো জানোই গঙ্গা ঠাকুরটা জল ঝড়ে ভেঙে গেছে। আগের ভিডিওটাতে তোমাদেরকে তো বলেছিলাম আমরা তিনজনে মাটির কাজ যতটা পারবো ততটা করব। এখানে গোকুল গেঁজ করে দিচ্ছে, গেঁজগুলো হাতে সব মেথে দিচ্ছি কারণ হাতগুলো প্রচুর লড়ছে। সৌরভ এখানে পলি মাটি চুট করছে, পলি মাটিটার সঙ্গে পাট মিশিয়ে দিচ্ছে যেমন না ফেটে যায় মাটিটা। আর এখানে গোকুল পলি মাটিটা হাঙ্গরের সুড়ি লেপে দিচ্ছে যেখানে যেখানে ফেটেছিল। আমরা পলি মাটিতে যতটা ফিনিশিং করতে পেরেছি, পলি মাটি লেপার সময় তখন ভিডিও করতে পারিনি কারণ তিনজনের হাতেই মাটি লেগেছিল। হাঙ্গর মাছের ন্যাজটা ঠাকুরের নাকটার আঙুলটা ছেড়ে গিয়েছে, এটা কোনা কাকু এসে করবে। ঠাকুরে মাটি লেপে ঘর যাওয়ার সময় দেখো রাস্তায় এদের সঙ্গে দেখা হয়ে গেল, একবারে রং মেখে ভূত হয়ে গেছে। বিকেলের দিকে গোকুল আর আমি তিরপলটা নিয়ে গঙ্গা ঠাকুরটাকে ঢাকা দিয়ে তারপর দড়ি নিয়ে গোল করে বেঁধে দিই যেমন না ঝড় দিলে খুলে যায়। আজকে বিকেলের দিকে মেঘলা মেঘলা দেখায়নি, তাও বলা যায়নি কখন রাত্রের মধ্যে হুট করে জল চলে আসবে, তখন আরো ভিজে গেলে ডবল খাটালি।